আরে বিয়ান, আমি সজীব। আপনি? হ্যাঁ, কে চিনতে পারেন নাই বুঝি? না না, চিনতে পারি নাই। এতদিন পর কি মনে করেন? এতদিন পরে কি মনে করে? সে পুরানো কথা মনে পড়লো যে দেখি একটু বিয়ানক ফোন দিই তো, যদি বিয়ানক নিয়ে আবার একটু না পুরানো কথাগুলো বলে কয়, যদি বিয়ানের কাছে আবার একটু মানে আত্মীয়তা করতে পারি, এই জন্য ফোন দিয়েছিলাম। তাই নাকি? হুম, ভুলে তো গেছিলাম মাঝখানে। হ্যাঁ, ভুলে তো আমি যাবো, কে বিয়ান ভুলে যায় না? বিয়ানো তো ফোন দেওয়া পারে। ফোন দিতেন আপনি একটু, আপনি একটু ফোন দিতেন। ফোন দেই নাই, আমারে ফোন দেন, আমি ফোন দিব। গিয়ে বিরক্ত করবেন না আজকে। কে দিলে কি হবে? ফোন দিলে সমস্যা কি? আর মনে হয় প্রয়োজন নাই আমার। সমস্যা নাই, সমস্যা কি? আমার তো মনে নাই, মনে হয় আমার কথা বা আমাকে প্রয়োজন মনে করেন না। মনে আছে, মনে থাকবে না। তাহলে প্রয়োজন নাই মনে হয়, ফোন থাকবে না কেন? তাহলে ফোন দেন আগেন, তাহলে ফোন দেন না কে? ফোন দেই নাই আমি। একটা কথা যে আমার ভুলে থাকতে পারে, আমি তো ভাবছি আমার জায়গায় নতুন কেউ আসছে। না, আমি নতুনের চিন্তা ভাবনা করে কাজ করি না তো। নতুনের চিন্তা ভাবনা করে কাজ করে না, পুরানের চিন্তা ভাবনা করে কাজ করে। অবশ্যই আমি জানি, আমার বিয়ান এক সময় বিয়ানের সাথে আমার কথা হবে, আমার বিয়ানের সাথে আমি সব কিছু শেয়ার করব, এই জন্য তো আমি বিয়ানের কাছে আমি ফোন দিতে চাই। কিন্তু মাঝে মধ্যে দেই না, আবার দেই, বিয়ানে মনে করে না, এই জন্য দিতে পারি না। কারণ আগে যে মতো বিয়ান ফোন দিত, সকাল সন্ধ্যা ফোন দিয়ে বিরক্ত করতো, ডাকতো, বিয়ানের সব কিছু মিটাই নিত, আর আজকে বিয়ান ফোনও দেয় না আমার। তাতে মনে করছে হয়তো বিয়ানের সব কিছু তৃপ্তি বা আশা মিটে গেছে, এই জন্য হয়তো বিয়ান আমাকে আর ফোন দেয় না। আপনার তো মনে হয় শুধু অন্য কথা। কিসের অন্য কথা? এই যে যেভাবে কথা কন আপনি। আমি যেভাবে কথা কই আমার কথা ঝাল আছে বুঝি না? আপনার মনে পড়ে আমার কথা? আপনি যে পাগল ছিলেন আমার জন্য, সারাক্ষণ আমাদের বাড়ির সামনে বসে থাকতেন, আশেপাশে ঘোরাঘুরি করতেন, এখন কি আর থাকেন? এখন কি মনে করেন আমার কথা? মনে করেন? অবশ্যই মনে করি না। অবশ্যই মনে, যদি না করতাম তাহলে এতদিন পর আবার নিজেও ফোন দিতাম না। যখন দেখা গেল যে আমি ফোন দিচ্ছি না, তাহলে অবশ্যই বিয়ানো একটু ফোন দেওয়া পারে তো, সে বিয়ানো ফোন দেয় নাই, তাহলে কি মনে হবে আমার? আমি মনে করবো কি প্রয়োজন শেষ, তো সেটাই তো। ওই যে সেই দিনে একবারে বাসায় গেলাম, থাকলাম, চলে আসলাম, ওটাই শেষ, আর কি মনে হয় না? কে মনে চাইলেও তো আমি চাই সময় মিটে দিয়ে আসি, বলতে বুঝে মন চায় না? মন চায়, মন চাবে না। তো তাহলে বললে কি সমস্যা? বললে কি সমস্যা? কোনো সমস্যা নেই। রাতে ঘুম হয় না। হ্যাঁ, রাতে ঘুম হয় নাই। ঘুম হয় নাই? বাবা, তো ঘুমের ওষুধ আমি দিয়ে যায় আসেন, আবার সে ওষুধ খাওয়ার কথা মনে বুঝলাম না কি? আপনার কথা ভাবতে ভাবতেই তো ঘুম আসে না চোখে। তাই তাই আবার কি এমন জাদু করে রাখলাম যে আমার কথায় ঘুম আসে না? ভালোবাসার মানুষ যদি আর খোঁজ খবর না রাখে। খোঁজ খবর তো সবসময় রাখতেই চাই, কিন্তু আসলে তো বললাম না যে ওই যে একদিন থাকে আনন্দ ফুর্তি করে আসলাম, ওটাই শেষ। তারপর তো বিয়ানার আমাকে ডাকলো না, আর ফোনও দিল না। হয়তো মনে হয় সেদিনে ওষুধটা দেওয়া বেশি পড়ে গেছিল না? কি হয়েছে কথা বলো না কেন বিয়ান, সমস্যা কি? হ্যাঁ, যে ওষুধ নিয়ে আসছেন না, জ্বরের ওষুধের বদলে ঠান্ডার ওষুধ বেশি দিয়া হিস্টারসিন দিয়া লাগাইছে। তাই তো, তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা আমরা ছেলেরা কি করি জানেন? আমরা ছেলেরা সব সময় জ্বরের ওষুধ বাদ দিই, আমরা হিস্টাসিনের ওষুধ দিই, ব্যথার ওষুধ দিই। হিস্টাসিন খেয়ে যাওয়া ঘুম হয়? কে কয়েছে হিস্টাসিন খেলে ঘুম হয়? কি কারণে হিস্টাসিন খায়? হিস্টাসিন খায় যদি সর্দি বেশি হলে,
আমরা তো সর্দির ওষুধ দিই, আমরা ছেলে মানুষ কি আর কি করি। এখন আমার ঘুম আইতেছে, এখন যদি ঘুম আসে তাহলে বাসায় যাওয়া লাগবে আমাকে, ঘুম পাড়াই দিই। আমার কাছে আবার ঘুমের ওষুধও আছে, আবার দুটো হিস্টারসিন নিয়ে আসি। আপনার কাছে কি ওষুধ আছে আমি জানি, ওই হিস্টারসিন ছাড়া আর কিছু তাই? হিস্টারসিন না হিটসিন, যেটা কি আমি জানি। ওই তো ওইটাই তো করবেন আবার কি। আসলে আপনার সাথে যেভাবে মানে আমার মানে মিলামেশা বা যেরকম ভাবে আপনার সাথে চলাফেরা কথাবার্তা না, এটা কিন্তু আমাকে অনেক ভালো লাগে আপনাকে, এই জন্য বেশি বেশি আপনাকে এরকম মানে ইয়া করি। ভালো লাগবে না তো সুন্দরী একটা বিয়ান সাথে থাকলে? আর সুন্দরী তো সব জায়গাতেই, বিয়ানের সব কিছুই সুন্দর লাগে আমার। কিন্তু ওই যে বললাম না যে সেই লাস্টে একদিন বিয়ানের সাথে কাদো মাখামাখি করে আসার পর আর কোনো বিয়ানের যোগাযোগ নেই, তখন মনে করছে হয়তো বিয়ান বান মাইন্ড করেছে। কাদামাটি দিয়ে খেলা লাগবে, আমরা বড় হয়েছি না এখন। না বড় হলেও তো খেলে কাদামাটি, কেন সেদিন খেলে আসলাম না বাসায়? খেলছি তখন, এখন তো অন্যরকম না, তখন আরো কয়েক বছর আগে, আর এখন তো একটু বড় হয়েছি। ওরে বাবা দিদি, এখন কি ধুলাবালি লাগানোর সময় আছে? ধুলাবালি লাগানোর সময় নাই, তবে লাগানোর সময় আর একটা আছে, সেটাই তো হবে। তোমার সমস্যা কোথায়? ক্যা আচ্ছা ঠিক আছে, আসেন আমাদের তো নতুন পানি আসছে, ওখান নদীতে কাদামাটি দিয়ে খেলতে ভালো লাগবে তাই? এইবার একটা কথার মতো কথা কয়েছেন বিয়ান, আসলে আমাকে এই কথাটা শোনার জন্য কিন্তু আমি এতক্ষণ অপেক্ষায় ছিলাম। নদীতে নতুন পানি আসছে না? উফ, আসলে সাঁতার কিন্তু আমি কাটতে পারি না, আমাকে একটু শিখাই দিবেন কিন্তু। না ওই আগের আগের মতো করে যে সাঁতার কাটা ওটাই না, ওইভাবে সাঁতার কাটবো? হ্যাঁ দুজনের গলা ধরে, গলা জোরে জোরে ধরে পরে প্রেম নদীতে ডুববা মরবো তাই? আমি দেরি করব না, আমি এই মাত্র এখন আসতেছি বাসায়। ওকে তাই নাকি? হ্যাঁ আমি আর দেরি করব না, আমি যাই, এখন যাই সাঁতার কাটবো, আমি নদীতে নামবো। যা থা একটা কথা, আমাকে ভালো লাগছে বিয়ান, আমি এখনই আসতেছি। আচ্ছা আসতেছি, হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ।